গুড ইভিনিং সবাইকে, আশা করছি সবাই খুব ভালো আছো। সবাইকে ওয়েলকাম আমার চ্যানেলে। আর আজকে শরীরটা একদম ভালো নেই, শরীরটা খুব খারাপ। তো কি হয়েছে জিজ্ঞেস করার দরকার নেই, মোটামুটি ঠিক আছি। কি খাচ্ছি বলে দিই, উচ্ছে আলু সেদ্ধ, পটল ভাজা, শাক ভাজা, ডাল, আর এখানটায় আছে ঢেঁড়স আলু দিয়ে মাছে একটা, এটা মা বানিয়েছে, এটা খুব সুন্দর দেখতে হয়েছে। দেখো মুগ ডাল, পটল ভাজা, শাক ভাজা। তবে খাওয়াটা শুরু করছি, আর সবাইকে ওই খবরটা দিয়েছি, ওই যে আমার তোমার মনিটাইজেশন অফ করে দিয়েছে, আমার ভিডিওতে এখন আর অ্যাড আসছে না। তো আর কি বলবো, তা বলে তো আর ভিডিও বানানো আমি ছেড়ে দিতে পারি না, কারণ তোমরা সবাই অপেক্ষা করে থাকো ভিডিওর জন্য। তো সেই জন্য ভিডিও বানাচ্ছি। আসলে সেদিন মানে ভিডিওটাতে আমি খবরটা দিয়েছিলাম, ভিডিওটা করার পরে আমি বিকেলে খবরটা পেয়েছিলাম, সেই জন্য অতটা খুশি খুশি ভিডিওটা বানিয়েছিলাম। তো আমি প্রথমে উচ্ছে আলু সেদ্ধ দিয়ে খাচ্ছি। তোমরা সবাই পাশে থেকো সবসময়, শুধুমাত্র তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি, এটা সবাই মাথায় রেখো, ভুলে যেও না। আর যদি ভালো লাগে প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করো, আর একটু সাবস্ক্রাইব করে নিও। সবাই খাচ্ছি, শাক ভাজাটা মা করেছে, এর মধ্যে কী শাক আছে বলতো? সর্ষে শাক আছে, তেলাকুচো শাক আছে, আর কলমি শাক আছে। পটলের দানা অনেকে খায় না, আমার পটলের দানাটা খেতে বেশি ভালো লাগে। মটমট করে ফাটবে মুখের মধ্যে। মা এখনো খায়নি, আমার শরীরটা ভালো নেই। আমি সবাইকে মানে ওকে আর ঠাম্মাকে খেতে দিয়েছি, বাবা কাকার জন্য ভাত বেড়ে রেখেছি, আর সেসব কিছু গুছিয়ে রেখে আমি চলে এসেছি খেতে, মাকে বলে এসেছি। ডালটা না নিলেই ভালো হতো, ঢেঁড়স চচ্চড়িটা দিয়ে খাওয়া হয়ে যেত। মিষ্টি মিষ্টি হয়েছে, করোনা লকডাউন খারাপ পরিস্থিতি সবার, তা এখন ভালো মন্দ কিছু খাবো এটা প্লিজ সবাই আশা করো না,
যেটুকু খেতে পাচ্ছি এটুকুই সৌভাগ্য, আর বেঁচে আছি তো সেটা সব থেকে বড় সৌভাগ্য, এখনো পর্যন্ত বেঁচে আছি। এখন তো বেঁচে থাকাটাই একটা চ্যালেঞ্জ হয়ে গেছে, কে কতদিন বেশি বাঁচতে পারে। এদিকে ডালটা নিয়ে নেব, ঢেঁড়স তরকারিটা নিয়ে নেব, এই তরকারিটা কেমন বলতো? এটা মা বানায়, মানে এই যে ছোটো ছোটো মাছ, মাছগুলোকে না ভেজে একটা পাত্রের মধ্যে পেঁয়াজ দিয়ে আদা রসুন পেস্ট দিয়ে লবণ তেল লবণ দিয়ে জিরে মরিচ গুঁড়ো যা যা দেওয়ার এভরিথিং সব কিছু দিয়ে কড়াইতে দিয়ে আর একটুখানি এদিক ওদিক, কড়াইতে তেল দিয়ে আর একটুখানি এদিক ওদিক করে আর বোধ হয় ঢাকা দিয়ে দেয়, তারপর সামান্য একটু জল দেয়। দারুণ হয়েছে, বাট মা আজকে খাবে না, এটাই কষ্ট। বিধ্বস্ত দেখাচ্ছে আমাকে, অনেকে কমেন্ট করছে দিদি খাওয়া একঘেয়ে হয়ে যাচ্ছে, একটু চাইনিজ কিছু খাও। সম্ভব নয়, চাকুরিজীবী ছাড়া ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে কারোরই পরিস্থিতি ভালো না। তুলনামূলক ভাতটা আজকে একটু বেশি হয়েছে, বেশি নেওয়া হয়ে গেছে। ঢেঁড়স চচ্চড়িটা দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যাবে, গাছের ঢেঁড়স মাছটা কেনা।
বাঙালিদের এই যে থালা চাটা না খেলে খাওয়াটা সম্পূর্ণ হয় না। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করো, লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। পরের কোনো ভিডিওতে দেখা হচ্ছে, আবার টাটা।